ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক বোন জানতে চেয়েছেন যে ফরজ নামাজ পড়ার সময়ে সূর্য উঠে গেলে সেক্ষেত্রে মাসালা কি? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد জি বোন, ফরজ নামাজ আদায়ের ক্ষেত্রে যদি সূর্য উঠে যায়, মানে ফজরের ফরজ নামাজ পড়তে গিয়ে যদি সূর্য উঠে যায়, তো সেক্ষেত্রে তিনি যদি এক রাকাত যদি সূর্য ওঠার আগে আদায় করেন, বাকি এক রাকাত যদি সূর্য ওঠা অবস্থায় তিনি আদায় করেন, তাহলে তার সালাত সহি এবং শুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি বুখারীর 580, সহি মুসলিমের 607 নম্বর হাদিসের ভিতরে এভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আদরাকা রাকাতাম মিনাস সালাতে ফাকাদ আদরাকা সালাতা, যে ব্যক্তি নামাজের এক রাকাত পেল সে যেন নামাজ পেল। ঠিক একইভাবে সহি বুখারীর 579, 608 নম্বর সহি মুসলিমে এভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আদরাকা মিনাস সুবহি রাকাতান, যে ফজরের এক রাকাত পেল, কাবলা আন তাতলা শামসু, সূর্য ওঠার পূর্বে, ফাকাদ আদরাকা সুবহা, সে যেন ফজরের নামাজ পরিপূর্ণই পেয়ে গেল। আমান আদরাকা রাকাতান মিনাল আসরি কাবলা আন তাগরুবা শামসু, আর যে ব্যক্তি আসরের নামাজের এক রাকাত পেল সূর্য অস্ত যাওয়ার পূর্বে, ফাকাদ আদরাকাল আসরা, সে যেন আসরের নামাজ পুরোটাই পেয়ে গেল। অতএব সূর্য ওঠার পূর্বে যদি কেউ সালাত শুরু করেন এবং সূর্য উঠতে গিয়ে সালাতের দ্বিতীয় রাকাত শেষ হয়, তাহলে তার সালাত শুদ্ধ হবে, তাকে সালাত নতুন করে আদায় করতে হবে না। আল্লাহু আলাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীনা মুহাম্মদ।